20 সেপ্টেম্বর এই ছবি দেখেছিল ইসলামপুরের দারিভিট। শিক্ষক নিয়োগ ঘিরে ছাত্র আন্দোলনের রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। তারই মাঝে গুলিতে খুন হন দুই ছাত্র রাজেশ সরকার এবং তাপস বর্মন। ঘটনার পর কেটে গিয়েছে 19 দিন, এখনো তালা ঝুলছে দারিভিট হাই স্কুলে, বন্ধ পঠন পাঠন। মঙ্গলবার জেলা শিক্ষা দপ্তরের নির্দেশে দারিভিটে যান ওই স্কুলের পাঁচজন শিক্ষকের এক প্রতিনিধি দল, কিন্তু এদিনও বাধার মুখে পড়তে হয় তাদের। স্কুলের গেট আটকে বসে রয়েছেন নিহত তাপস ও রাজেশের মা সহ গ্রামের অন্যান্য মহিলারা। এর জেরে স্কুলের গেট থেকে প্রায় 50 মিটার দূরেই দাঁড়িয়ে থাকতে হয় শিক্ষকদের প্রতিনিধি দলকে। স্কুল খোলার পক্ষে এদিন সওয়াল করেন তারা, প্রধান শিক্ষক কেন স্কুলে আসছেন না, ওঠে সেই প্রশ্ন। আমরা শিক্ষকরাও একটা প্রেসারে আছি, আমাদের স্কুলে আসার জন্য বলা হচ্ছে, কিন্তু আমরা খোঁজ খবর যেটা পাচ্ছিলাম যে স্কুলে ঢুকতে আমরা পারবো না, স্বাভাবিক, অভিভাবকরা এখনো ক্ষিপ্ত। স্কুলের উদ্দেশ্যেই এসেছিলাম, এর বেশি আর এগোনোর সাহস আমাদের নেই। এক ঘন্টা দাঁড়িয়ে থেকে বাধ্য হয়ে চলে যান প্রতিনিধি দলের সদস্যরা। অন্যদিকে এখনো দুই ছাত্র খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে অনড় নিহতদের পরিবার। সিবিআই তদন্ত চাই, সিবিআই তদন্ত হবে, তারপরে কিছু হবে। যতদিন বিচার না পাবো ততদিন আমরা আছি, স্কুল খুলতে দেব না। আর বিচার পাই গেলে আমি নিজে হাতে স্কুল খুলে দেব, মাস্টারদের ঢোকাবো। কবে ফের খুলবে দারিভিটের স্কুল, উত্তর নেই কারো কাছে। সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর।